আর প্লেনে উঠার পরে দেখেন খালি। আমি নিজেও এটার ভুক্তভোগী। আমি এটা খুবই দুঃখজনক যে প্রবাসীরা যখন লন্ডনে আসতে চান তারা দেখেন যে সব টিকিট বুক করা আছে, সোল্ড হয়ে গেছে, আর প্লেনে উঠার পরে দেখেন খালি। আমি নিজেও এটার ভুক্তভোগী। আমি নিজেও এটার কি হয়েছে, একবার লন্ডন থেকে আমি ঢাকায় যাচ্ছি, আমাকে প্রথম বলা হলো যে টিকিট চেঞ্জ করলে আর নতুন টিকিট পাবে, ধরুন আমি মন্ত্রী না। হ্যাঁ, তখন বেশ ওনারা কষ্ট করে আমার টিকিটটা, ঢাকার ট্রাভেল এজেন্ট বলল স্যার চেঞ্জ করা যাবে না কারণ লন্ডনের সব বুক থাকে। পরে এইখানের নেতাটা চেষ্টা করে আমাকে এটা পরিবর্তন করেন। প্লেনে উঠে 419 জনের ফ্লাইট, মাত্র 53 জন প্যাসেঞ্জার, দুঃখজনক। তো এইটা ঘটতে সম্প্রীতিকালে আমাদেরই আপনাদেরই একজন ইয়াং ম্যান, সে এই জুরিজারি বের করেছে কিভাবে, ওরা ওই দেখায় সোল্ড আউট, ওই কম্পিউটারের মধ্যেই সোল্ড আউট দেখায়, সেইটা সে সরকারকে বলার পরে এদের ধরা গেছে। তারা নিজেরা স্বীকার করেছে যে তারা এই কারসাজি করে, আপনার ওই টেকনিকের মধ্যে আপনার এই গন্ডুলটা করে এইটা ধরা হয়েছে রক্ষা, এবং এখন এবং তারা স্বীকারও করেছে। শাস্তি কি হবে যাই না, বাট স্বীকার করেছে, শাস্তি হলে খুব খুশি হবে। আর যেটা এটা খুবই দুঃখজনক যে প্রবাসীরা যখন লন্ডনে আসতে চান তারা দেখেন যে সব টিকিট বুক করা আছে, সোল্ড হয়ে গেছে, আর প্লেনে উঠার পরে দেখেন খালি। আমি নিজেও এটার ভুক্তভোগী। আমি নিজেও এটার কি হয়েছে, একবার লন্ডন থেকে আমি ঢাকায় যাচ্ছি, আমাকে প্রথম বলা হলো যে টিকিট চেঞ্জ করলে আর নতুন টিকিট পাবে, ধরুন আমি মন্ত্রী না। হ্যাঁ, তখন বেশ ওনারা কষ্ট করে আমার টিকিটটা, ঢাকার ট্রাভেল এজেন্ট বলল স্যার চেঞ্জ করা যাবে না কারণ লন্ডনের সব বুক থাকে। পরে এইখানের নেতাটা চেষ্টা করে আমাকে এটা পরিবর্তন করেন। প্লেনে উঠে 419 জনের ফ্লাইট, মাত্র 53 জন প্যাসেঞ্জার, দুঃখজনক। তো এইটা ঘটতে সম্প্রীতিকালে আমাদেরই আপনাদেরই একজন ইয়াং ম্যান, সে এই জুরিজারি বের করেছে কিভাবে, ওরা ওই দেখায় সোল্ড আউট, ওই কম্পিউটারের মধ্যেই সোল্ড আউট দেখায়, সেইটা সে সরকারকে বলার পরে এদের ধরা গেছে। তারা নিজেরা স্বীকার করেছে যে তারা এই কারসাজি করে, আপনার ওই টেকনিকের মধ্যে আপনার ওই গন্ডুলটা করে এইটা ধরা হয়েছে রক্ষা, এবং এখন এবং তারা স্বীকারও করেছে। শাস্তি কি হবে যাই না, বাট স্বীকার করেছে, শাস্তি হলে খুব খুশি হবে। আর যেটা